আকাঙ্ক্ষা বলতে বোঝায় কি, ক অনিহা, খ স্পৃহা গ অভিপ্রায় নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ অভিপ্রায় তাহলে আকাঙ্ক্ষা বলতে কি বোঝায় আমাদের উত্তর হয়ে যাবে অভিপ্রায় পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে ভাষার বৃহত্তম একক হল কি ক শব্দ খ বাক্য গ উদ্দেশ্য নাকি ঘ দল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ বাক্য তাহলে ভাষার বৃহত্তম একক হল বাক্য প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলে কি ক বিধেয় খ বাক্য গ শব্দ নাকি ঘ আসত্যি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক বিধেয় পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে উপবাক্য কয় প্রকার ক এক প্রকার খ দুই প্রকার গ তিন প্রকার নাকি ঘ চার প্রকার তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ দুই প্রকার তাহলে উপবাক্য কয় প্রকার হয় আমাদের উত্তর হয়ে যাবে দুই প্রকার পরে প্রশ্ন দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে বাক্যকে চালনা করে কে ক কর্তা ও ক্রিয়াপদ খ কর্তা গ ক্রিয়া নাকি ঘ বিধেয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ কর্তা তাহলে বাক্যকে চালনা করে কে আমাদের উত্তর হয়ে যাবে কর্তা পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলে কি ক খ যোগ্যতা গ বিশেষ্য নাকি ঘ উদ্দেশ্য তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ উদ্দেশ্য পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে বাক্যের উপাদান সংখ্যা কয়টি ক দুইটি খ তিনটি গ চারটি নাকি ঘ পাঁচটি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ তিনটি তাহলে বাক্যের উপাদান সংখ্যা কয়টি আমাদের উত্তর হয়ে যাবে তিনটি পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে একাধিক অপ্রধান খণ্ড থাকে ক ইতিবাচক বাক্যে খ সরল বাক্যে গ জটিল বাক্যে নাকি ঘ নেতিবাচক বাক্যে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ জটিল বাক্যে পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে বক্তার ইচ্ছা প্রকাশ পায় কোন ধরনের বাক্যে ক সন্দেহবাচক বাক্যে খ প্রশ্নবাচক বাক্যে গ ইচ্ছাবাচক বাক্যে নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ইচ্ছাবাচক বা পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে বাক্য পরিবর্তনে পরিবর্তন হয় না কি ক অর্থ খ উদ্দেশ্য গ ভাব নাকি ঘ বিধেয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক অর্থ তাহলে বাক্য পরিবর্তনে পরিবর্তন হয় না অর্থ পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্নমতে দেওয়া আছে একটি বাক্যে প্রধান উপবাক্য কতগুলো থাকে ক একটি খ দুটি গ তিনটি নাকি ঘ চারটি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক একটি পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে একাধিক বাক্যাংশ লক্ষ্য করা যায় কোথায় ক সরল বাক্যে খ জটিল বাক্যে গ যৌগিক বাক্যে নাকি ঘ মিশ্র বাক্যে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ জটিল বাক্যে তাহলে একাধিক বাক্যাংশ লক্ষ্য করা যায় কোথায় আমাদের উত্তর হয়ে যাবে জটিল বাক্যে পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে জটিল বাক্যের অন্যতম বৈশিষ্ট্য হল কি ক একাধিক খণ্ডবাক্য থাকে খ চারটি খণ্ডবাক্য থাকে গ একটি মাত্র প্রধান খণ্ডবাক্য থাকে নাকি ঘ কোনো খণ্ডবাক্য থাকে না তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ একটি মাত্র প্রধান খণ্ডবাক্য থাকে পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ক দুই প্রকার খ তিন প্রকার গ চার প্রকার নাকি ঘ পাঁচ প্রকার তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ তিন প্রকার তাহলে গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে যে বিশেষ পদের দ্বারা কোনো বিশেষ ব্যক্তি বস্তু স্থান বোঝায় তাকে বলে কি ক বিশেষণ খ সংখ্যাবাচক বিশেষ্য গ গুণবাচক বিশেষ্য নাকি ঘ সমষ্টিবাচক বিশেষ্য তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ সংখ্যাবাচক বিশেষ্য তাহলে যে বিশেষ্য পদের দ্বারা কোনো বিশেষ ব্যক্তি বস্তু স্থান বোঝায় তাকে বলে সংজ্ঞা বাচক বিশেষ্য। পরে প্রশ্ন দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে বিশেষণ পদগুলিকে ভাগ করা হয় কয়টি ভাগে ক তিনটি ভাগে খ চারটি ভাগে গ পাঁচটি ভাগে নাকি ঘ চারটি ভাগে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক তিনটি ভাগে তাহলে বিশেষণ পদগুলিকে ভাগ করা হয় তিনটি ভাগে পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে বিধানসভা শব্দটি হলো কি ক গুণবাচক বিশেষ্য খ শ্রেণীবাচক বিশেষ্য গ ভাববাচক বিশেষ্য নাকি ঘ সমষ্টিবাচক বিশেষ্য তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সমষ্টিবাচক বিশেষ্য তাহলে বিধানসভা শব্দটি হল সমষ্টিবাচক বিশেষ্য পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহার করা হয় কি ক অব্যয় সর্বনাম গ বিশেষণ নাকি ঘ ক্রিয়া তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ সর্বনাম তাহলে বিশেষ পদের পরিবর্তে ব্যবহার করা হয় সর্বনাম কি দেওয়া আছে সর্বনাম পদকে বলা হয় কি ক নামপদ ক্রিয়াপদ গ বিশেষ পদ নাকি ঘ প্রতিনাম পদ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ বিশেষ পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে সাফল্যবাচক সর্বনামের অপর নাম কি ক প্রতিনামপদ খ সাপেক্ষ সর্বনাম গ সমষ্টিবাচক সর্বনাম নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ এর মধ্যে কোনোটি নয় সমতে দেখো কি দেওয়া আছে প্রয়োগের দিক থেকে অব্যয় কত প্রকার ক এক প্রকার খ দুই প্রকার গ তিন প্রকার নাকি ঘ চার প্রকার তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ চার প্রকার তাহলে প্রয়োগের দিক থেকে অব্যয় চার প্রকার পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে বাক্য মধ্যস্থ কোনো পদের পরে বসে কি ক বৈকল্পিক অব্যয় খ সংযোজক অব্যয় গ সংকোচক অব্যয় নাকি ঘ পদান্য়ী অব্যয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ পদান্নয়ী অব্যয় তাহলে বাক্য মধ্যস্থ কোনো পদের পরে বসে পদান্নয়ী অব্যয় পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে যে অব্যয় সীমা নির্দেশ করে তাকে বলে কি ক উপমান বাচক পদান্নয়ী অব্যয় খ অনন্যয়ী অব্যয় গ বাচক পদান্নয়ী অব্যয় নাকি ঘ সীমাবাচক পদান্নয়ী অব্যয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সীমাবাচক পদান্নয়ী অব্যয় পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে যে পদের দ্বারা কাজ করা বোঝায় সে পদকে বলে কি ক নামপদ খ কর্তা গ বিধেয় নাকি ঘ ক্রিয়াপদ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ক্রিয়াপদ পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে ক্রিয়ার মূল রূপ হলো কি। ক ধাতু খ শব্দ গ প্রত্যয় নাকি ঘ অব্যয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ধাতু তাহলে ক্রিয়ার মূল রূপ হল ধাতু যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও